হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সকলেই সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিও এরকম ভিডিও আমার চ্যানেলে সাধারণত আপলোড হয় না তো আসলে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে ইউটিউবে আসলে সফল কিভাবে হওয়া যায় হ্যাঁ আমি জানি আমি ওই রকম বড় কোনো ইউটিউবার না কিংবা আমার অত একবারে খুব বেশি পাঁচ লাখ সাত লাখ তিন লাখ এরকম সাবস্ক্রাইবার আমার না আমি প্রথম দিকের একজন বিজ্ঞানার লেভেলের একজন ইউটিউবার তবু আপনাদের আমি যেভাবে নয় মাস আসলে যেই জিনিসটা ফলো করে আমি আসলে ইউটিউবে মোটামুটি এখন একটু সফল পর্যায়ে বলা যেতে পারে কিংবা টাকা ইনকাম করছি এই পর্যায়ে আসার জন্য আসলে আপনাকে কি কী করতে হতে পারে প্রত্যেকটা বিষয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব। এবং এইটার পিছনে আমার একজন ভাইয়ের গল্প রয়েছে সে আমাকে মেইল করেছিল আজকেই যে ভাই আপনার ভিডিও মিডিও দেখিয়ে আমি আসলে আপনার মতো করেই কনটেন্ট তৈরি করতেছি এবং আমি ইউটিউবে মোটামুটি সফল হচ্ছি তো ভাই আরেকটু যদি এই বিষয়টা বলতেন তো ওই কারণে আসলে আজকে এই ভিডিওটা করা তাছাড়া কোনো উদ্দেশ্য নাই ওকে তো চলুন এখন ভিডিওটা শুরু করি তো ইউটিউবে আমি কিন্তু যে আমার এই চ্যানেলটাই প্রথম চ্যানেল এমনটা না এটা আমার প্রথম কোনো চ্যানেল না এর আগে আমার একটা চ্যানেল ছিল সেটা কোনো কারণে বন্ধ করে দিতে হয়েছে আমার এবং এটা আমার আরেকটা চ্যানেল আমি চালাচ্ছি ওকে তো ওই চ্যানেলের সাবস্ক্রাইবার খুব বেশি ছিল না পনেরোশো ছিল পনেরোশো ষোলোশো ছিল একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে ইউটিউব চ্যানেল এত সাবস্ক্রাইবার মানুষজন কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল কিনে কিনে নিলে আসলে পারি কারণ ইউটিউব আমার একটা নেশার মতো ছিল যে আমি ইউটিউবে আসবো একসময় ইউটিউব থেকে আমি ইনকাম করবো সেটা দশ পয়সা হোক বা দশ টাকা হোক ইউটিউবে আমি আসবই আমি ইউটিউবে আসতেই হবে আমার একটা সাবস্ক্রাইবার লাগবে আমার একটা সিলভার প্লে বাটন লাগবে এই কারণে আমি অনেক ইচ্ছা অনেক দৃঢ় ইচ্ছা ছিল ইউটিউবে আসার এবং সেই কারণে আমি চিন্তা করতাম যে একটা ইউটিউব চ্যানেল কিনে ফেলি দেখি যে কীরকম একটা আর্নিংস হবে এক দুইটা ইউটিউব চ্যানেল কিনেছিলামও কিন্তু ওইরকম কোনো ফলাফল পাবেন না ইউটিউব চ্যানেল কিনে আপনি কখনো ভালো কোনো ফলাফল পাবেন না এখন আমার এই চ্যানেলের যারা সদস্যরা আছে তারা আমার মুখ আমার চেহারা আমার কথার সাথে তার অভ্যস্ত এখন আমি এই চ্যানেলটা বড় অঙ্কের টাকা একজনকে সেল করে দিলাম সে এসে আমার মতো সেম ক্যাটাগরি ভিডিও উপস্থাপন করলেও হয়তোবা তার ভিডিও কেউ দেখবে না কারণ আমার যারা দর্শকরা দেখতে দেখতে হয়ে গেছে সেটা গালি দেওয়ার জন্য হোক সেটা ভালোবাসার জন্য হোক এটা অভ্যস্ত তারা এবং এই জিনিসটা তারা অভ্যস্ত থাকার কারণে অন্য কাউকে এই চ্যানেলটা আসলে তারা সহজে মেনে নিতে পারবে না যে কারণে এই চ্যানেলটা কেনা না কেনা একই কথা মানে ডাউনই হয়ে থাকবে কোনো গ্রহ হবে না তো আমি যখন ইউটিউবে আসি আমি ইউটিউবে ভিডিও করতাম কিন্তু ছাদে বসে মানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম আমার প্রথম দিকের কয়েকটা ভিডিও দেখলে আপনার হাসি পাবে অবশ্যই আমি জানি তো প্রথমে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম পরবর্তীতে ছাদ থেকে নামলাম ঘরে ঘরের পর্দায় আসলে ব্যাকগ্রাউন্ডে পর্দা রাখতাম এবং আমার জানলার পর্দাগুলো ব্যাকগ্রাউন্ডে থাকতো এবং আমি ওইখানে কথা বলতাম পরবর্তীতে হালকা পাতলা একটা কাপড় কিনে ভিডিও শুরু করে দিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য পরবর্তীতে এই স্টুডিও রুমটা অত বেশি সাজানো না তবু এই রুমে এসে কিন্তু ভিডিও করতেছি এই পর যে আসা নয় মাসের আসলে পরিশ্রম নয় মাসের পরিশ্রম আমি এইটাই বলবো এখন আমার চ্যানেল যে খুব গ্রো হয়ে গেছে আমি একটা ভিডিও দিলেই ভাইরাল হয়ে যাবো না এখন আমি একজন আসলে পরিশ্রমী ইউটিউবার বলতে পারেন এখনো পরিশ্রম করেই যাচ্ছি নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য তবে কিছু আসলে জিনিস ফলো করতে হয় যেমন অনেকে আমরা টাইটেল দেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো করি সবসময় আমরা টাইটেল নিজের মতো করে দিই আপনার নিজের মতো করে দিলে হবে না ইউজাররা বা আপনার ভিডিওটা যারা দেখবে দর্শকরা যেই চিন্তা ভাবনা করতেছে সেই চিন্তা চিন্তাভাবনাটা আমার আপনার মাথায় আনতে হবে যে ইউজাররা কী টাইটেল আসলে পছন্দ করতে পারে আপনার ভিডিওটা অন্য টপিক হতে পারে আমার ভিডিও এক টপিক আপনার ভিডিও অন্য টপিকেই হতে পারে এটা কোনো সমস্যা না তো আপনার বুঝতে হবে যে আপনি যেই দর্শকদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন তারা কি লিখে এই বিষয়টা সার্চ করতে পারে এবং সেই বিষয়টা আপনি ইউটিউবে গিয়েও সার্চ করে দেখতে পারেন যে আপনি যেই রিলেটেড ভিডিও করছেন কি লিখে মানুষজন বেশি সার্চ করতেছে যেগুলো বেশি সার্চ করতেছে ওগুলো সার্চ ইঞ্জিনের সব থেকে উপরে এসে থাকবে এবং ওই টাইটেলগুলো দেওয়ার সবসময় ফলো করবেন পরবর্তীতে প্রথম যে দশটা টাইটেল আসবে আপনি যেই রিলেটেড ভিডিও করতেছেন ওইটা লিখলে ওই দশটা টাইটেলকে আপনি ট্যাগ দিয়ে দেন আপনি আপনার ডিসক্রিপশনে দিয়ে দেন এরকম কাজগুলো করলে আপনার ভিডিওটা মোটামুটি একটা এসিও হয়ে যায় এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে এটা করলে আপনার ভিডিও ভাইরাল হতে সুবিধা হয় এবং শেষ শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখন আপনাকে বলি যে অনেকেই কোর্স শিখে ইউটিউব নিয়ে কোর্স করে কোর্স এই করে সেই করে কিন্তু এগুলো কখনোই কাজে দিবে না যদি আপনারা আসলে সঠিক পর্যায়ে না আসেন কারণ ইউটিউব সবাইকে দিয়ে যদি হতো বা সব কাজ যদি সবাইকে দিয়ে হতো তাহলে এই দুনিয়ায় যারা বড় লোক হওয়া হওয়ার জন্য যেই কাজগুলো করা যায় সবাই ওই কাজটাই সবার আগে করার চেষ্টা করতো কিন্তু সবাইকে দিয়ে সব কাজটা তো হবে না এখন ইউটিউবে ধরেন যে আপনি ধৈর্য নাই আপনার মধ্যে আপনি আসলেন আপনাদের দিয়ে কখনোই হবে না ইউটিউবে আপনি শুধু টাকা ইনকামের জন্য আসতে চাচ্ছেন কখনোই আপনাকে দিয়ে হবে না ইউটিউবে শুধু ভাইরাল হওয়ার জন্য আপনি আসতে চাচ্ছেন ভাইরাল হতে পারলেও ভালো কোনো দিক থেকে হতে পারবে না সম্মানটা

অনেক পরের কথা কিন্তু সেই কথাটা যদি এখন চিন্তা করেন যে আমি ভবিষ্যতে গিয়ে এক লাখ টাকা ইনকাম করব সেই চিন্তাটা এখন আপনি রাখলে হবে না আপনার রাখতে হবে যে আমি ইউটিউবে যাচ্ছি আমি ভিডিও তৈরি করব মানুষজন দেখবে মানুষজনের উদ্দেশ্য তৈরি করব মানুষজন একটা ভালো একটা প্রভাব পড়বে সেরকম উদ্দেশ্য করব নয় তো মানুষজন যেন আমার ভিডিওটা দেখে কোনো উপকৃত হয় এরকম করব কারণ মানুষজন যেই ভিডিও না দেখে উপকৃত হচ্ছে না বা খুশি পাচ্ছে না আনন্দ পাচ্ছে না সেই ভিডিও সে কখনোই দেখবে না এখন আমার ভিডিওটা মানুষজন কেন দেখতেছে সেখানে মানুষজন ইনকাম করার উদ্দেশ্যে দেখতে চাচ্ছে ইনকাম করার উদ্দেশ্যে আমার চ্যানেলটায় মানুষ ঘুরতেছে এবং একটা এন্টারটেইনমেন্ট চ্যানেলে বা একটা ব্লগ চ্যানেলে মানুষজন কেন ঘুরতেছে তারা দিনের শেষে যখন শুয়ে শুয়ে একটু মজা খুঁজতেছে যে একটু মজা করবে একটু দেখি কীরকম ভালো লাগবে দেখে এই ভালো লাগাটা খুঁজতেছে এন্টারটেনমেন্ট চ্যানেলগুলোতে গিয়ে ফানি চ্যানেলে গিয়ে তারা হাসতে চাচ্ছে তো প্রত্যেকটা জিনিসেরই মানুষের একটা উদ্দেশ্য থাকে একটা স্বার্থ থাকে সেই স্বার্থের জন্য মানুষজন চ্যানেলগুলোতে যায় এই স্বার্থটা আপনার বুঝতে হবে এবং ওই স্বার্থ অনুযায়ী কাজ করতে হবে নিজের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে সেটাকে জাগিয়ে তুলতে হবে সেটাকে জাগিয়ে তুলে ওই স্বার্থটা মানুষের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে পরবর্তীতে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ একদিন সফল হতে পারবেন আমি যে কথাগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ বা খুবই যে আপনার কাজে লাগাতে হবে এমন কিছু না আমি যে জিনিসগুলো ফলো করছি সবসময় সেই জিনিসটা আপনার সামনে তুলে ধরলাম এবং সেই জিনিসটা ফলো করে আমি আজকে এই পর্যন্ত সেটা হতে পারে খুব সামান্য কিন্তু আমার জন্য এই পরিশ্রমটা খুব বেশি এবং আমার জন্য একটা বড় পর্যায়ে বলতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই নিজে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম